আচ্ছা, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কনকেটেশন। এটাও আপনাদের লাগবে এইচটিএমএল ইউজ করার জন্য। যেরকম আমরা এখানে এইচটিএমএল ইউজ করতে গেলে এখন প্রবলেম হবে, আমরা এটা তো ছিল স্ট্রিং, এটা তো ছিল স্ট্রিং, তাই না? কিন্তু আমরা যদি এখন এখানে মনে করেন এই ফাইভটাকে একটা কোনো এইচটিএমএল ট্যাগের মধ্যে নিতে চাচ্ছি, এইচটিএমএল ট্যাগের মধ্যে নিতে চাচ্ছি, তখন হয়ে যাবে প্রবলেম। সাপোজ এই জায়গায় মনে করেন আপনি এভাবে লিখবেন যে এটাকে কোটেশন দিবেন, আগে এভাবে কোটেশন দিলে তো আমাদের এটার তখন ডাটা টাইপও চেঞ্জ হয়ে যাবে, তাই না? স্ট্রিং হয়ে যাবে যেটা দেখালাম। তো প্রবলেম হচ্ছে এখানে, প্রবলেম হচ্ছে এখানে। এই জন্যই আমাদের যে জিনিসটা আগে জানতে হবে সেটা হচ্ছে কনক্যাট, মানে হচ্ছে জোড়া লাগানো। সাপোজ আপনি দেখেন কনকেটেশনটা আমি বোঝাই দিতেছি, ডলার সাপোজ নাম ওয়ান আমি লিখলাম, লিখার পরে আমি লিখতেছি রাইহান। এটা যেহেতু একটা স্ট্রিং, কি করব অবশ্যই কোটেশন দিব, তাই তো? এবার আমি আবার লিখতেছি ডলার নাম টু ইকুয়াল সাপোজ এখানে লিখতে লিখবো ইসলাম। এখন আমি চাইতেছি যে কোনো একটাকে যদি আমি করি, সাপোজ কপি করি, সরি, নাম ওয়ানটাকে যদি আমি আউটপুটে দেখাইতে চাই, তাহলে একটা শো করবে না? আচ্ছা, কিছু একটা মিস্টেক করছে, যে এখানে সেমি কলন দিই নাই, কিছু একটা শো করবে তো, রাইহান কথাটা শো করতেছে। আচ্ছা, আমি যদি আরেকবার ইকো করি যে নাম টু, নাম টু, দেখেন এবার পাশাপাশি শো করবে, ঠিক আছে, পাশাপাশি শো করবে রায়হান ইসলাম, কারণ দুইবার করছি। কিন্তু আমি চাইতেছি একটার মধ্যে, এভাবে দুইবার একই জিনিস ইউজ করা কি মানে সঠিক স্ট্যান্ডার্ড? স্ট্যান্ডার্ড না, আমি চাইতেছি একটার মধ্যেই ইউজ করতে যেটা পাশাপাশি থাকবে। তো আপনাদের নর্মাল চিন্তা হতে পারে যে এখানে একটা স্পেস দেব, এখানে আবার লিখে দেবো এভাবে নাম টু, তাই তো? তাহলে তো হবে, এরকম চিন্তা ভাবনা থাকতে পারে। রিলোড দেন, দেখেন ইরোর আসবে, এটা কোনো সিনট্যাক্স না, মানে এটা কোনো নিয়ম না, ঠিক আছে, ইরোর। এটার জন্য আমরা কনক্যাট ইউজ করব, মানে হচ্ছে জোড়া লাগানো, যেটার কাজ হচ্ছে জোড়া লাগানো। কিভাবে? এইখানে আমরা একটা ডট, এই ডট, এই ডটের মাধ্যমে আমরা জোড়া লাগাইতে পারি। কিসের মাধ্যমে? ডটের মাধ্যমে জোড়া লাগাইতে পারি। ডটের কাজ হচ্ছে জোড়া লাগানো, ঠিক আছে। এখন যদি আমি রিলোড দিই, দেখেন তাও কাজ করবে না, ও কাজ করছে, সরি, তাও কাজ করছে, মানে ডট মানে হচ্ছে জোড়া লাগানো, কাজ করবে তখন, কাজ করবে, সরি, ডট মানে জোড়া লাগানো, কাজ করবে। কিন্তু এখানে দেখেন এখন নামটা একবারে পাশাপাশি বসছে, রায়হান ইসলাম, দুটো একসাথে বসে গেছে। কিন্তু আমি চাইতেছি এখন স্পেস দিতে, একটা স্পেস হবে, মানে রায়হান ইসলামের জন্য তো স্পেস দেওয়া লাগবে, তাই না? তো এই যে এটাকে কি করবেন, এখানে একটা ইয়ে নেবেন, কোটেশন, ডাবল কোটেশন দিয়ে এখানে একটা স্পেস দিবেন, একটা স্পেস দিবেন, দিয়া এরপরে আবার একটা ডট দিবেন, মানে জোড়া লাগিয়ে দেবে। মানে দেখেন নাম ওয়ান হলো, বসালাম প্রথমে রাইহান, এটা বসলো, দিয়ে ডট, ডট দিয়ে কি করা যায়, জোড়া লাগানো যায় কোনো একটা কিছু। তো এখানে আমি এটা দিলাম, এটার মানে কি, একটা স্পেস তৈরি করবে, সে একটা স্পেস তৈরি করবে, তাহলে রায়হানের পরে একটা স্পেস পাচ্ছে, দিয়ে আবার ডট, মানে আবার জোড়া লাগবে, কি লাগবে, এই যে নাম টু, মানে হচ্ছে ইসলামটা, ইসলামটা ওর সাথে এসে জোড়া লাগবে। এখানে একটু বোঝার বিষয় আছে। এবার রিলোড দেন, দেখেন রায়হান ইসলাম, ঠিক আছে, বুঝতেছেন, বুঝলেন? এটা এখন এই নিয়মে যদি আমি এই 5.4 এর ভিতরে আমি চাচ্ছি যে একটা ক্লাস ঢুকুক, এই স্কোর, এখন আমরা এরকম জোড়া লাগায় করতে পারবো? দেখেন চিন্তা ভাবনা করেন, এটা তো, এটা তো হচ্ছে যে ফ্লোট টাইপের ডাটা টাইপ, এটা তো আমি স্ট্রিং করতে পারবো না, যার কারণে এই স্কোর ইউজ করতে পারবো না। এই জন্য আমরা কি করব, এখানে জোড়া লাগাইতে পারি না, এভাবে কোটেশন দিব প্রথমে, দেখেন কিভাবে সুন্দর নিয়ম। এখানে জাস্ট লিখবেন এইস, কি ইউজ করতে চাচ্ছি আমি, থ্রি বা ফোর যেটাই হোক, লিখলাম একটা, এবার এখানে আমি একটা ডট দিতে পারি না, তাহলে তো জোড়া লাগে গেল, তাহলে তো জোড়া লাগে গেল, মানে এইস থ্রিটা এর সাথে থাকবে তখন। এবার বাইরে আবার কি করব, এখানে একটা ডট দিব, ডট দিয়ে কি করবো, আবার কোটেশন নিব, কোটেশন নিয়ে এখানে এই স্ত্রীটা ক্লোজ করে দেবো, তাই না? আমাদের নিয়ম তো এটাই হওয়া উচিত, সিস্টেমটা হচ্ছে এটা।
দেখেন সিস্টেমটা এটা। এবার আপনি ইকো করেন বিখে, এই যে বিখে ইকো করেন, ইকো ডলার বি, তার আগে এক কাজ করেন এখানে একটা বিআর দেন, না তার পাশাপাশি আসবে ইকো বিআর, মানে কি নিচে আসবে, যেন নিচে শো করে। ওকে ক্লোন, এবার রিলোড দেন। 7 নম্বর লাইনে প্রবলেম তাই বলতেছে, এখানে এখানে প্রবলেম তাই বলতেছে। দেখেন এইখানে মেনলি যে প্রবলেমটা হয়েছে, আমি একটা স্পেস দিই, আমি একটা স্পেস দিলাম, রিলোড দেন, দেখেন এবার কাজ করছে। ইভেন এর মধ্যে দেখেন এইচ থ্রি ঢুকে গেছে, এই যে এইচ থ্রি দেখতেছেন, এইচ থ্রি গোটা পর হয়ে আছে। যদি আপনাদের মধ্যে কনফিউজ থাকে এখানে এইচ ওয়ান করে দেন, তাহলে তো বুঝতে পারবেন যে বড় হবে আরো, তাই না? এইচ ওয়ান করে দেন, এবার রিলোড দেন। এইবার আমরা এটাকে ধরে ক্লাস ইউজ করতে পারবো না, এর মধ্যে একটা ক্লাস দিয়ে আমরা এটাকে ডিজাইন করতে পারবো না। সেম ওয়েতে পিএসপি তে এভাবে, দেখেন পিএসপি এর মধ্যে এভাবে ইউজ করতে হয় সবকিছু। আমার মনে হয় যে ভিডিও সুন্দর মতো একটু দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবে।